রাশিয়ার বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে 4,000 বাসিন্দাকে, যাদের মধ্যে 2,000ই ওরেস্কের বাসিন্দা। ওরেস্ক ও ওরেনবুর্গে বন্যার পানিতে ডুবে গেছে কয়েক হাজার বাড়িঘর। লাইফ বোটের মাধ্যমে চলছে উদ্ধার কাজ। শনিবার শহরটির একটি বাঁধ ভেঙে প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা। প্লাবিত হয়েছে উরাল পার্বত্য এলাকা এবং প্রতিবেশী দেশ কাজাখস্তানের কিছু অংশ। কাজাখস্তানের প্রেসিডেন্ট বলেছেন, গেল 80 বছরে এমন বন্যা দেখেনি দেশটি। রুশ গণমাধ্যমগুলো জানিয়েছে বাঁধটি ভাঙল কীভাবে, চলছে সেই তদন্ত। এই ঘটনায় একটি ফৌজদারি মামলাও করেছে রাশিয়া।